দীর্ঘ অবসান ঘটিয়ে আজকে আমি তোমাদের সামনে আঠেরোতম ফেজের কিন্তু প্রায় একুশটা প্রশ্ন উত্তর আলোচনা করব তো চলো শুরু করে দিই তো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে সন্ধি কি এটা কিন্তু প্রশ্ন টেবিল নাম্বার তিনে করেছিলো সন্ধি বলতে তুমি কি বোঝো তো উত্তরটা কি হবে উত্তরটা হবে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলতে পারি অর্থাৎ পাশাপাশি দুটো ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলবো ঠিক আছে হিমালয় শব্দের অর্থ কি দেখো এটা কিন্তু ক্লাস ফোরের প্রশ্ন করেছে টেবিল নাম্বার পাঁচে হিমালয় শব্দের অর্থ কী তো উত্তরটা হবে বরফের দেশ সঠিক উত্তর হবে কী বলো বরফের দেশকে আমরা হিমালয় শব্দের অর্থ বলতে পারি তারপরে প্রশ্ন করেছে যে এনসিএফের নাম কি তোমরা সবাই জানো এনসিএফটার পুরো নাম কি বলো সঠিক উত্তর হবে ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক তাহলে এটা হলো কি বলো এনসিএফের পুরো কথা ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক তারপরে তারপরে দেখো প্রশ্ন করেছে রক্তের রং লাল কেন তো বন্ধুরা আমি বলছি তাহলে একটু অবশ্যই বন্ধুরা লাইকটা করে দাও তারা দেখছো অবশ্যই লাইক করে দাও রক্তের রং লাল কেন বলো রক্তে হিমোগ্লোবিন থাকে তার জন্য রক্তের রং লাল দেখায় নেক্সট প্রশ্ন বলছে নতুন এনইপি নীতি কবে হয় তোমরা জানো নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু সর্বশেষ হয় উনত্রিশে জুলাই উনত্রিশ সাত দু সালে টোয়েন্টি টোয়েন্টিতে কিন্তু নতুন এনইপি গঠিত হয় বা চালিত হয় নতুন এনইপি নীতি নেক্সট দেখো কী প্রশ্ন করেছে বলছে টিউশনের ইংলিশ বানানটা কি বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা অনেকে বলছে স্যার আমি টিউশনই পড়াই তারা বলছে তারা কিন্তু প্রশ্নটা করছে তুমি কাল স্পেলিংটা লিখে থাকো তো কী হতে পারে তো স্পেলিংটা কী হবে বলো স্পেলিংটা হবে টি ইউ আই আই টি ও এন টিউশন এটা কিন্তু সঠিকভাবে বলতে হবে অর্থাৎ তোমাকে দেখছে যে তুমি একজন শিক্ষক হিসাবে তোমার স্পেলিংটা কতটা সুন্দর তুমি জানো ঠিক আছে নেক্সট দেখেন কি প্রশ্ন করেছে বলছে দ্রবণের কয়টি অংশ কি কি বেশ ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা দ্রবণের কয়টি অংশ কি কি তোমরা যেন দ্রবণের মোট দুটি অংশ একটা হচ্ছে কী বলো দ্রাবক অপরটি হচ্ছে দ্রাব্য তাহলে একটা সলিউশনের কিন্তু দুটো অংশ আছে দুটো একটা হচ্ছে দ্রাবক একটা হচ্ছে দ্রাবক দেখে নাও নেক্সট কি প্রশ্ন আছে বলছে নিরাপদ এর বিপরীত শব্দটা কি হবে তো দেখো বন্ধুরা নিরাপদের বিপরীত শব্দ কি হবে বলো তো উত্তর হবে বিপদ তাহলে নিরাপদ শব্দের বিপরীত শব্দ হবে কি বলো উত্তর হবে বিপদ ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে দাও কেমন লাগছে এই প্রশ্নগুলো প্রশ্ন প্রশ্নটি করেছে বলছে জালি ওনা জালি বাগের হত্যাকাণ্ড কবে হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাস থেকে প্রশ্ন করেছে টেবিল নাম্বার নয়ে তাহলে উত্তরটা কী বলো উত্তরটা হবে উনিশশো সালে তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে কিন্তু এটা সম্পন্ন হয় উনিশ উনিশ অর্থাৎ উনিশে উনিশশো সালে তেরোই এপ্রিল কিন্তু এটা ঘটনাটা ঘটেছিল নেক্সট প্রশ্ন কী বলছে বলছে গসাগু এর ইংলিশ নাম কি দেখো বন্ধুরা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন গসাগু এর ইংলিশ নাম কি। তোমরা তো অনেকেই জানো গসাগু বলতে হায়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ সংক্ষেপ বলতে পারি এইচ সি এফ তাহলে কী বললাম গসাগুয়ের প্রণাম হায়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ সংক্ষেপ বলতে পারি এইচ সি এফ ঠিক আছে তো বন্ধুরা তোমরা কিন্তু সম্পূর্ণ আরও আমার কাছে কিন্তু আরও প্রশ্ন উত্তর রয়েছে না জানো বন্ধুরা যে প্রথম এক নাম্বার ফেজ থেকে সতেরোটা ফেজের কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর আমার কিন্তু রয়েছে পিডিএফ ফর্ম্যাটে বন্ধুরা প্রায় ছাব্বিশশো প্লাস পিডিএফ কিন্তু আমার কাছে রয়েছে তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে তারা কিন্তু অবশ্যই এটা সংগ্রহ করতে পারো তার জন্য তোমরা কী করতে হবে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন তোমরা কিন্তু এই নাম্বারে এস এম এস বা কল করে কিন্তু সম্পূর্ণ পিডিএফ নিতে পারো ঠিক আছে চলো দেখে নি নেক্সট কী প্রশ্ন করেছে বলছে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কত বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা জানো যে মানবদের রক্তের হিমোগ্লোবিনের মান কত রয়েছে মাত্রা কত রয়েছে সঠিক উত্তর কীভাবে বলো চোদ্দো পয়েন্ট পাঁচ এমজি তারপরে প্রশ্ন করেছে ছন্দে জাদুকর কাকে বলে বা কে বাংলা থেকে কিন্তু প্রশ্ন করেছে ছন্দে জাদুকর কাকে বলা হয় বা কে উত্তরটা আমি কী বলো সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় তো বন্ধু তোমার কিন্তু বুঝতে পারছো নেক্সট প্রশ্ন করেছে সমবাহু ত্রিভুজের কোন তিনটি কি কি তো দেখো বন্ধু আমি একটা ছবি এঁকে তোমাকে দেখা দেখিয়ে দিই এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু তাহলে তিনটে বাহু সমান রয়েছে তাহলে কত বলত কোন কত হবে তাহলে তিনটে কোন সমান হবে অর্থাৎ আমরা জানি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের তিনটে বাহু সমান হতো একশো আশি ডিগ্রি কোন তিনটি সমষ্টি কারণ তিনটে ভাগ বলে কথা হতো উত্তর হবে ষাট ডিগ্রি তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের সমকোণী সমভাব ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি এবং ষাট ডিগ্রি তো বন্ধুরা তোমরা দেখলে উত্তরটা আমি তোমরা বলে দিলাম কীভাবে তো বন্ধুরা অবশ্যই তোমরা দেখছো যদি তোমাদের বন্ধুরা এটা একটু হেল্প বলে মনে হয় বন্ধুরা তবে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ঠিক আছে সাবস্ক্রাইব অবশ্যই বন্ধুরা করে দেবে এবং বেল আইকনে প্রেস করে অল করে দাও চলো নেক্সট কী প্রশ্ন রয়েছে বলছে প্রি পজিশনের এক্সাম্পল দাও বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন প্রি পজিশনের মধ্যে প্রি পজিশন অর্থাৎ পূর্বে বসে নাউন বা প্রাণের পূর্বে বসে তাহলে কী হবে বলো যেমন অন দ্য বুক পুট অন দ্য টেবিল অন ইন ইন টু অ্যাভোভ এগুলো সবই কী বলো এগুলো সবই বা ইংলিশে পার্টস অফ স্পিচের প্রিপারেশনের এক্সাম্পেল অন ইন টু অ্যাবোভ আরও অনেকেই রয়েছে তো চলো বন্ধু আমি বেশি কথা বলবো না লেন বেশি বড় করলে হবে না ভিডিওর ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে মুক্তিবেগের মান কত বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা কী হবে উত্তরটা হবে এগারো পয়েন্ট টু কিমি পার সেকেন্ড এবার প্রশ্ন আসে অনেক সময় যে মুক্তিবেগের মানটা আমরা কীভাবে বার করতে পারি বা রাশি মালা কি তোমরা বলতে পারবে তো দেখো বন্ধু আমরা একটু বলে দিই হয়তো অনেকে জানতে চাও একটু দেখে নাও তো বলছে যে বেগে কোনো বস্তুকে পৃথিবীর থেকে ছুড়ে দিলে সে পৃথিবীতে আর ফিরে আসবে না তাকে আমরা মুক্তিবেগ বলি তার মানটা কত বলো ভি অফ এসকেপ অর্থাৎ এসকেপ ভেলোসিটির মান রুট ওভার টু জি আর এটা হচ্ছে রাশিমালা এবার রুট ওভার করলাম টু মানটা দিলাম কনস্ট্যান্ট আর জি কত বলো জির মানটা আমাদের নাইন পয়েন্ট এইট ওয়ান আর আর কত বলো পৃথিবীর ব্যাসার ব্যসার রয়েছে সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এটা আছে এই মানটা পুট করলে তোমরা কিন্তু এখানে এগারো পয়েন্ট টু কিমি পেয়ে যাবে এই মানটা ঠিক আছে তো বন্ধুরা এটা খুব ইম্পর্টেন্ট তোমরা পরে যাবে জানতে পারবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলছে সরল রেখা ডেমো দাও তো দেখো বন্ধুরা ডেমোটা তো আমি এখানে বলতে পার পারছি না তোমরা অবশ্যই দেখে নেবে আমার দেখো চ্যানেলের নিচে লেখা আছে একটা বাটন আছে জয়েন দেখো লেখা আছে না জয়েন বাটন তোমরা কিন্তু জয়েন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে শুধুমাত্র সুপার সাবস্ক্রাইবারে কি বললাম সুপার সাবস্ক্রাইবারে ওখানে ক্লিক করে তোমাদের নাম অ্যাড্রেস এবং শুধুমাত্র ফিফটি নাইন পে করলে তোমরা কিন্তু সম্পূর্ণ ডেমো দেওয়া রয়েছে আমার করা প্রচুর ডেমো তোমরা কিন্তু যুক্ত হয়ে তোমরা ডেমোগুলো দেখে নাও ঠিক আছে ওকে না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে না বুঝতে পারলে আমি বুঝিয়ে দেবো নেক্সট প্রশ্ন কী বলেছে কম্পিউটারের ইনপুট ডিভাইস কী বলো কম্পিউটার ইনপুট ডিভাইস কী বলো মাউস রয়েছে কিবোর্ড রয়েছে জয়স্টিক ইত্যাদি রয়েছে ওকে নেক্সট প্রশ্ন বলছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা কত কথা বলো পনেরোশো ছাব্বিশ সালে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ সম্পন্ন হয় ওকে নেক্সট প্রশ্ন বলছে বচনের ডেমো দাও মানে নাম্বার যাকে বলি আমরা সিঙ্গুলার আর নাম্বার রয়েছে তো আমরা কি বলো সংজ্ঞাটা বলতে পারি সুন্দর করে বোঝাতে পারি তো বন্ধুরা এই ডেমোটা কিন্তু আমি তোমাদের আবারও বলছি তোমরা দেখবে আমার চ্যানেলের নিচে একদিকে রয়েছে সাবস্ক্রাইব রয়েছে আগে থেকে বন্ধু কি রয়েছে রয়েছে জয়েন বাটন রয়েছে তোমরা কিন্তু জয়েনে ক্লিক করে সুপার সাবস্ক্রাইবার জয়েন হয়ে সমস্ত সমস্যা দেখে না বন্ধুরা খুব খুব হেল্প হবে তো অনেক অলরেডি অনেকে কিন্তু জয়েন হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখো বন্ধুরা কি বলেছে বলছে ভারতের জাতীয় শিক্ষানীতি প্রথম কবে হয় বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে উনিশশো আটষট্টি কিন্তু ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি চালু হয় ঠিক আছে তো দেখো বন্ধুর নেক্সট প্রশ্ন কী বলেছে বলছে ফাউন্ডেশান কোর্স কী তোমরা জানো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আমি তোমাকে একটু বলে দিই তোমরা চাইলে কিন্তু বন্ধু অবশ্যই এই সমস্ত ক্লাসের কিন্তু পিডিএফটা তোমাদের নিতে পারো বন্ধু আমার কাছ থেকে কালেক্ট করতে পারো এই পিডিএফ পেতে হলে তোমরা অবশ্যই যোগাযোগ করো আমার নাম্বারে সম্পূর্ণভাবে তোমরা পেয়ে যাচ্ছ পিডিএফ ফর্ম্যাটে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা কল করে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফ সংগ্রহ করতে পারো ওকে চলো এবং বলে দিয়ে আজকে লাস্ট কি প্রশ্ন বলেছিলাম জাতীয় শিক্ষানীতি বলতে তোমার কি বোঝো বলছে না সরি বলছে ফাউন্ডেশন কোর্স কি তো বলছে দীর্ঘ চৌত্রিশ বছরের সিস্টেম টেন প্লাস টু সিস্টেমটাকে বাদ দিয়ে নতুন জাতীয় শিক্ষানীতির ফর্ম্যাটটা কি বলো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর আনা হয়েছে এই কোর্সটাকে আমরা বলি ফাউন্ডেশন কোর্স তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তো বন্ধুরা অবশ্যই একটু বলতে চাই তোমাদের যদি একটু হেল্পফুল বন্ধুরা মনে হয় তো বন্ধুরা অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো বন্ধুরা এবং শেয়ার করে দাও এবং নতুন তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং